আপনাদের সবাইকে নমস্কার, মুসলিমবাদের সালাম। আশা করি সবাই ভালো আছেন। মির্জাপুর বাজারে আসছি, দেখি কিছু মাছ কেনাকাটা করব। যে দেখি বাজারে কী কী মাছ পাওয়া যায়। কত নিয়েছে? 1 কেজি 570 গ্রাম। দাম কত আছে? 40 ধরেন তো কত আছে? 378 টাকা। বাজার টাজার কিছু করলাম, একটা মাছ নিয়েছি, কাতলা মাছ, মোটামুটি সাইজের, খুব বড় না, মিডিয়াম সাইজের। আমরা 3 জন মানুষ চলে যাবে। একটা ফুলকপি নিয়েছি, কিছু শালগম নিয়েছি। বাজারের দিকে যাচ্ছি, আমাদের বাড়ি বেশি দূর না, 10 মিনিট লাগবে যাইতে। ওই যে দূরে যে বাড়িটা দেখা যায়, ওটাই আমাদের বাড়ি, মিনিট দশেক লাগবে যাইতে। আমার নাতি সুন্দর আমার নাতি সে মাছ খাওয়ার জন্য টাকা দিছে, সেই টাকা দিয়ে একটা কাতলা মাছ নিয়ে আসছে। যে কাতলা সবাই তাকে আশীর্বাদ করে উন্নতি করতে পারে। মাছটা কেটে ফেলি, আর্সেনাল হয়ে গেছে, এখন এটাকে কাটা লাগবে। মাছ কাটার পর শেষের দিকে
মাছ কাটা শেষ, এখন ধুয়ে ফেলবো। বড় গাবলাই তাছাড়া আরো কয়টা জানি মাছ ধোয়া প্রায় শেষের দিকে ধোয়ার জন্য আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ধোয়া দিলে মোটামুটি ফিনিশিং হয়ে যাবে। মাছ ধোয়া শেষ, এখন কিছু সবজি কাটবো, তারপর রান্না শুরু করবো। আজকে ফুলকপি দিয়ে শালগম আছে, শালগম দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে একটা ঝোল হবে। জঙ্গল করে কাটলে জাল তুল বলে যেটুকু ফুলকপিটা কেটে ফেলি, সবজি কাটা শেষ, এখন ধুতে যাবো। শেষ, রান্না শুরু করে দিছি। আজকে রান্নার আইটেম কম, মাছ ভাজি আর এমনিতে কম আইটেম থাকে, মাছ ভাজি আর একটা ঝোল করবো। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাছটা মাখিয়ে নিই ভালো করে।
ভাজি হতে থাক। মাছ ভাজি হয়ে গেছে, সবজি দিয়ে দেবো, মাছ ভাজি শেষ, কিছু জিরা দিয়ে দেই। ভাজা হয়ে গেছে, আপনাদের জুল দিয়ে ঢেকে দেবো। ধনিয়া পাতা দিয়ে দেই, তরকারি প্রায় হয়ে গেছে, সব মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দেই, তরকারি নামিয়ে ফেলবো। খুশখুশ কাজ গেছে সিরাপ খাওয়ার পরে, খুশখুশ কি রাতে খেলে যাবো। Yeah.
একবার কুমারে এখন খাওয়ার জন্য নিয়ে যাবো, ঠিক আছে? কাতল মাছ ভাজি, কাতল মাছ দিয়ে, কফি দিয়ে, শালগম দিয়ে, আলু দিয়ে একটি ঝোল, বেগুন ভাজি, শাক ভাজি আছে, এই দিয়ে আজকে আমরা খাবো। বাবাও খেতে করছে, মা বারান্দায় আছে, মাকে নিয়ে আসি। ঠিক করছো? মা কি শুন ভাজি দিব? ভাজি তোমার মা বাবা খেতেছে, সাথে আপনারাও কিছু খাওয়া দাওয়া করে নিন। মাছ ভাজি দেখাইছে, এখন দুধ দেখাবে। মাছটা কেমন ছিল? ভালো ছিল? তরকারি কেমন আছে বাবা? খুব ভালো আছে, মাছটাও ভালো, তরকারি ভালো আছে, মাছকে খাওয়া উত্তমই আছে।
খাওয়া দাওয়ার পর্ব আজকে এটাই শেষ। বাবার খাওয়া হয়েছে, মারও খাওয়া হয়ে গেছে। মারে ঘরে নেব, সুস্থ সুন্দর মন তারাই কাটায় সুখের জীবন। আপনারা সবাই সেই জীবনের অধিকারী হন। আপনারা সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুখে থাকেন এই কামনা করি। আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকি, আমার মা বাবা যেন সুস্থ সুন্দর থাকে, হাসি খুশি থাকে এই কামনা করবেন। আগামীকালকে আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, আগামীকাল আবার আশা করি দেখা হবে। তার আগে বিদায় নিচ্ছি, সবাইকে নমস্কার, মুসলিম ভাইদের সালাম।